নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি করে রয়েছে অনেক জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়া ঝেঁপে বৃষ্টি আসতে পারে আবারও কিছুদিন পর তাই আপনাদের জানাবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড বাংলাদেশও রয়েছে বৃষ্টির পূর্বাভাস কেন এই বৃষ্টি হচ্ছে মূলত ঘূর্ণাবর্তের কারণে জলীয়বাষ্প ঢুকছে অক্ষরেখা রয়েছে নিম্নচাপ তার জন্য এমন পরিস্থিতি রয়েছে এছাড়া আপনাদের জানাবো আগামী কয়েকদিন কেমন পরিস্থিতি থাকতে পারে ভিডিওটি ভালো লাগলে কাজে লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট থাকলো এই মুহূর্তের সবশেষ তথ্য থেকে যেটা জানতে পারা যাচ্ছে রাজস্থান সংলগ্ন জায়গায় রয়েছে ঘূর্ণাবর্ত অন্যদিকে উড়িষ্যা এবং সংলগ্ন ছত্তিশগড় অংশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এর জন্য জলীয় বাষ্প ঢুকছে তাতে থেকে বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর মূলত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে তবে প্রচণ্ড বৃষ্টি হবে এমন কোনো পূর্বাভাস কিন্তু আবহাওয়া দপ্তর দেননি মূলত হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দুপুরের পর থেকে রাতের মধ্যে এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে অর্থাৎ সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম রয়েছে এই মুহূর্তের যে আপডেট রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতে রয়েছে পশ্চিম বর্ধমানে রয়েছে বীরভূমে রয়েছে ঝাড়গ্রামের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির জন্য মূলত তাপমাত্রা একটু কমতে পারে দু এক ডিগ্রি এমনটাও পূর্বাভাস রয়েছে তবে পাশাপাশি কাল থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে অর্থাৎ দশ মার্চ তারিখে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে পশ্চিম দিকের প্রত্যেকটা জেলাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম প্রত্যেক জেলাতে বৃষ্টি হতে পারে সহ পাশাপাশি দমকা ঝড়ো হওয়া বইতে পারে এই বৃষ্টি কতদিন চলবে আমরা জানলাম নয় তারিখে বৃষ্টি হচ্ছে আজকে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এগারো তারিখেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা মার্চ মাসে মূলত পশ্চিম দিকের প্রত্যেকটা জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম প্রত্যেক জেলাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস যদিও গতকাল তিনটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস ছিল সেই তিনটি জেলার নাম হচ্ছে বীরভূম পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া তবে এগারো তারিখের পর থেকে আর বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই এগারো বারো তেরো চোদ্দো এই চার দিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আপাতত নেই এবার আপনাদের জানাবো এই যে নয় দশ এগারো তারিখে যে জেলাগুলোতে বৃষ্টি হবে সেটা জানালাম কোন কোন জেলাতে এখনও পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস নেই তবে মনে রাখবেন এই ভিডিও প্রকাশের আগে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন সেটাই জানাচ্ছি তবে যে কোনো মুহুর্তে আবহাওয়া দপ্তর আপডেটে পরিবর্তন নিয়ে আসেন যদি পরিবর্তন আনেন সেটাও আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে যে জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই সেই জেলাগুলোর নাম হচ্ছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান এবং রয়েছে মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে বৃষ্টির কথা এখনও বলা হয়নি তবে আমরা জানি যে জেলাগুলোতে বৃষ্টি হয় সেই জেলার পার্শ্ববর্তী জেলাগুলোতে বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যায় অর্থাৎ যদি পশ্চিম বর্ধমানে বৃষ্টি হয় তাহলে পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গায় কিন্তু ন্যাচারালি বৃষ্টির একটা সম্ভাবনা থাকে তাই পশ্চিম বর্ধমানের সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ অর্থাৎ বিদ্যুতের ঝলকানি সঙ্গে ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও বৃষ্টি হতো পারে নাও পারে এমন সম্ভাবনা কিন্তু থেকেই যায় তো বুঝতেই পারলেন দক্ষিণবঙ্গের এই পরিস্থিতি পাশাপাশি পনেরো তারিখ থেকে বা পনেরো তারিখের পর ষোলো তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে এর থেকেও বৃষ্টি বেশি আসার সম্ভাবনা রয়েছে মূলত প্রত্যেকটা জেলাতেই বৃষ্টি বাড়বে বেশি করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোতে বৃষ্টি হতে পারে পনেরো তারিখ বিকালের পর থেকে পনেরো ষোলো সতেরো এবং আঠারো তারিখেও কোথাও কোথাও বৃষ্টি আসতে পারে এবং পশ্চিম দিকের জেলাগুলোতে পনেরো তারিখের পর ষোলো তারিখের দিকে হালকা সহ বৃষ্টি হতে পারে অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতে একটু কম হতে পারে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি হতে পারে এমনটা পূর্বাভাস সুতরাং নয় দশ এগারো মার্চ পাশাপাশি ষোলো সতেরো আঠারো মার্চ পাঁচ থেকে ছয় দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে সকাল পর্যন্ত যে আপডেট রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটা পূর্বাভাস তবে বিকালের পর বা দুপুরের পর থেকে বৃষ্টি অনেকটা কমবে মূলত দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও হতে পারে এমনটা পূর্বাভাস দশ তারিখের যে আপডেট রয়েছে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে পূর্বাভাস এবং এগারো ও বারো তারিখে আপাতত উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং ছাড়া অন্য জেলাতে বৃষ্টির কথা এখনও বলা হয়নি তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বৃষ্টির কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত নেই অর্থাৎ দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে মূলত আজকে রয়েছে নয় দশ এগারো বারো তারিখে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না তবে উত্তরবঙ্গের দিকে পনেরো তারিখের পর আরও বৃষ্টি বাড়বে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে সতেরো এবং আঠারো তারিখে বেশ মাঝারি থেকে কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টিপাতের চান্স দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে সুতরাং পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে এই রয়েছে আপডেট ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে কাল থেকে ছিল বৃষ্টির পূর্বাভাস আজকে নয় দশ এগারো মার্চ পর্যন্ত ঝাড়খণ্ডের অনেক জায়গায় দমকাঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে এই বৃষ্টির জন্য মৌসুম ভবন যারা জানাচ্ছেন ঝাড়খণ্ড এবং বিহারে তাপমাত্রা নামবে অর্থাৎ গরম পরিস্থিতি অনেকটা কমতে পারে তবে বারো তারিখ থেকে ঝাড়খণ্ডে আর সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে ডালটনগঞ্জ রয়েছে রাঁচি রয়েছে জামশেদপুর রয়েছে ধানবাদ রয়েছে এই সংলগ্ন জায়গাগুলোতে বৃষ্টি একটু দমকাভাবে হতে পারে কোথাও কোথাও হালকা থেকে দু এক জায়গা মাঝারি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আজকে হালকা হালকা কোনো কোনো অংশে হতে পারে আগামীকাল আসামে দু এক জায়গা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টি হতে পারে তবে পনেরো তারিখ থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড প্রত্যেকটা জায়গাতে ঝেঁপে বৃষ্টি আসার পূর্বাভাস রয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি ষোলো এবং সতেরো তারিখে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের কোথাও কোথাও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে এই মুহূর্তের আপডেট তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত সতেরো এবং আঠারো তারিখে ত্রিপুরার উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই জেলাগুলোতে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এটা অনলাইন সিস্টেমের আপডেট তবে আজকে কাল এবং আগামী পরশু অর্থাৎ নয় দশ এবং এগারো মার্চ তারিখে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেইভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ ঝোড়ো হাওয়া কোথাও কোথাও গুঁড়ি হালকা হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তরাঞ্চলে কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে মূলত রংপুর এবং ময়মনসিং সিলেটের দিকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস সেই অর্থে দেশ জুড়ে শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টির কোনো খবর নেই তাই নয় দশ এগারো তারিখে বাংলাদেশে সেই রকম কোনো বৃষ্টি নেই উত্তরাঞ্চলে কোথাও কোথাও হতে পারে পাশাপাশি পনেরো তারিখ থেকে বাংলাদেশ জুড়ে রয়েছে বৃষ্টির পূর্বাভাস প্রত্যেকটা বিভাগই রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবে পনেরো তারিখে রংপুর বিভাগে বৃষ্টিটা একটু কম হতে পারে এবং ষোলো তারিখের পর থেকে সতেরো এবং আঠারো তারিখে রংপুর বিভাগের কোথাও কোথাও একটু দমকা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে তাই পনেরো তারিখ থেকে রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগের জেলা উপজেলাতে বৃষ্টি আসছে ১৬ তারিখে বৃষ্টি আরেকটু বাড়বে বিশেষ করে সিলেট ময়মনসিং কুমিল্লাতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ষোলো এবং সতেরো মার্চ তারিখে এবং সতেরো তারিখে রংপুর বিভাগের কোনো কোনো অংশে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সবৃষ্টি বৃষ্টি দমকাঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগও রয়েছে বৃষ্টির পূর্বাভাস মূলত খুলনা সাতক্ষীরা যশোরের দিকে সতেরো তারিখে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারে যাচ্ছে তো বন্ধুরা আপনারা কিছুটা সাবধানে থাকবেন এবং চাষি বন্ধুরা আপনারাও সমস্ত কিছু নজর রাখবেন আবহাওয়া অধিদপ্তর কি জানাচ্ছেন সেগুলো দেখবেন পাশাপাশি আমরাও আপনাদের কিছুটা হেল্প করার চেষ্টা করব যেমন করে যাচ্ছি থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং